ভূত সাধারণ মানুষের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনাগুলোই বলা হয় যারা ভূতে বিশ্বাস করেন না তাদের আমরা বিশ্বাস করতে বলবো না কারণ ভূত আছে কি নেই সেটা যাদের সাথে ঘটনা ঘটেছে তারাই বলবে তাই ভূত এক্সপ্রেসের ঘটনাগুলোকে বিনোদন হিসেবে নেওয়ার অনুরোধ ভূত এক্সপ্রেস এর एवरीवन वेलकम ব্যাক সকলকে স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন এপিসোডে এই মুহূর্তে আপনারা শুনছেন ভূত এক্সপ্রেস আমি শুভ আছি আপনাদের সঙ্গে আর আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজ অনেক দিন পর একটি এপিসোড আপলোড করলাম আর আজ কিন্তু বেশ ভয়ের ঘটনাগুলোই আমি সিলেক্ট করেছি আশা করছি আজকের এই ঘটনাগুলো কিন্তু প্রত্যেকের অনেক ভালো লাগবে সবাই শুনে আমাকে কমেন্টে জানিও কার কোন ঘটনাটা কেমন লাগলো আজ মোট তিনটে ঘটনা আছে আর এই তিনটে ঘটনায় কিন্তু প্রচণ্ড ভয়ের ঘটনা দেরি করবো না চলে যাবো আজকের প্রথম ঘটনায় প্রথম ঘটনাটি যেভাবে লেখা হয়েছে আমি সেভাবেই পড়ে সবাইকে শোনাচ্ছি ঘটনা পাঠিয়েছেন অভিজিৎ সর্দার তিনি লিখেছেন দাদা আমার নাম অভিজিৎ আমি কলকাতায় থাকি আজ যেই ঘটনাটি আমি তোমার সাথে শেয়ার করছি এই ঘটনাটা ঘটেছিল দু হাজার ছয় সালে আমার পুরো পরিবারের সাথে এই ঘটনাটি ঘটে সুতরাং এই ঘটনার সাক্ষী আমার পরিবারের সবাই যদি দাদা ঘটনাটি ভালো লাগে তুমি পড়ে তোমার সকল শ্রোতাদেরকে শুনিও আমার পরিবারে আমরা তিনজন আমার বাবা মা এবং আমি দু ছয় সালের জুন মাসে আমি বাবা মায়ের সাথে দীঘা বেড়াতে গিয়েছিলাম ট্রেন থেকে নামার পর একটি ভ্যান এসে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে কোনো হোটেল লাগবে কিনা তখন আমার বাবা বলেন যে হ্যাঁ আমাদের হোটেল লাগবে আমরা তিনজন আছি কিন্তু খুবই কম টাকার মধ্যে হোটেলটা আমাদের দরকার তো সেই ভ্যান আমাদের তখন বললেন যে ঠিক আছে চলুন আপনাদের হোটেলের ব্যবস্থা আমি করে দিচ্ছি এরপর সে তার কথা মতো আমাদেরকে নিয়ে পৌঁছে গেল হোটেলে হোটেলটা সমুদ্র থেকে কিছুটা দূরে ছিল তাই হোটেলের ভাড়াটাও ছিল খুবই কম হোটেলে পৌঁছানোর পর আমরা লক্ষ্য করলাম সেখানে কোনো রকম কোনো গেস্ট নেই কীরকম যেন একটা ফাঁকা ফাঁকা ছিল সেই হোটেলটা আমার তো একদমই পছন্দ ছিল না কিন্তু সেই হোটেলের ভাড়া কম হওয়ার কারণে আমার বাবা মা রাজি হয়ে যান থাকার জন্য বেশ কিছুক্ষণ কথাবার্তা হওয়ার পর তিন তলার একদম কর্নারের রুমটা আমাদের দেওয়া হয় রুমে গিয়ে আমরা সবাই ফ্রেশ হয়ে বাইরে একটু ঘুরতে বেরোই হোটেল থেকে বেরোনোর সময় আমাদের বলা হয়েছিল যে রাত দশটার আগে হোটেলে চলে আসতে কারণ দশটার পর সেই হোটেলের গেট বন্ধ করে দেওয়া হয় এতক্ষণ সব কিছুই ঠিকঠাক ছিল আসল ঘটনাটা রাতে ঘটল দশটা বাজার আগেই আমরা বাইরে থেকে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম হোটেলে এবং ঠিক রাত এগারোটা নাগাদ আমরা শুয়ে পড়লাম সবাই ঘুমিয়ে পড়েছিলাম মাঝরাতে হঠাৎ করে আমাদের সবার ঘুম ভেঙে যায় কারণ বাথরুমের দরজাটা ভীষণ জোরে জোরে নিজে থেকেই খুলে যাচ্ছিল এবং বাথরুমের কল থেকে জল পড়ছিল নিজের থেকেই আমরা ভাবলাম এ আবার কি হলো সাথে সাথে আমার মা উঠে গিয়ে সেই কলটা বন্ধ করে দেয় আর বাথরুমের দরজাটা বাইরে থেকে আটকে দিয়ে চলে আসে এবং আবারও শেষ শুয়ে পড়ে বেশ কিছুক্ষণ পর আবারও সেই দরজাটা নিজের থেকেই খুলে যায় এবং বাথরুমের কল থেকে জল পড়া শুরু হয়ে যায় আবারও আমাদের সবার ঘুম ভেঙে যায় এবার আমরা খুব অবাক হয়ে যাই কারণ নিজের থেকে দরজাটা খুলে যাওয়া এবং কল থেকে জল পড়তে থাকাটা কীভাবে সম্ভব এটা দেখে আমরা ভীষণ ভয় পাচ্ছিলাম সেই সময় আবারও আমার মা উঠে গিয়ে বাথরুমের কলটা বন্ধ করে আর দরজাটাও দিয়ে আসে দরজাটা আটকানোর সাথে সাথে আমার মা একটা চিৎকার দিয়ে ওঠে তখনই আমার বাবা আর আমি এক লাফ দিয়ে বিছানা থেকে উঠে যাই রুমের সমস্ত লাইটগুলো জ্বালাতেই আমরা দেখলাম যে মায়ের পিঠে পাঁচটা বড় বড় আঁচড়ের দাগ যেন মনে হচ্ছিল কেউ ব্লেড দিয়ে মাকে মায়ের পিঠে বারবার আঘাত করেছে আমরা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম সেই সময় সেই সময় আমরা কি করবো এসব কিছুই বুঝতে পারছিলাম না ঘড়ির কাটায় তখন রাত তিনটে কি সাড়ে তিনটের মতো বাজে এরপর আর বেশি দেরি না করে আমরা চলে গেলাম রিসেপশানে সেখানে গিয়ে সেই হোটেলের একজন কেয়ারটেকারকে সব কথা আমরা খুলে বললাম তারপর কেয়ারটেকারটি সেই হোটেলের ম্যানেজারকে ডাকলেন এবং তাকেও আমরা সব কথা বললাম সেই ম্যানেজারকে আমরা মায়ের পিঠের সেই আঁচড়ের দাগগুলো দেখালাম হোটেল থেকে আমাদের বলল যে আপনাদের রুমটা আমরা চেঞ্জ করে দিচ্ছি কিন্তু এরকম ঘটনার পর সেখানে আর থাকতে ইচ্ছে করল না কারণ আমরা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম সেই সময় আমরা তৎক্ষণাৎ সেই হোটেলটি ছেড়ে দেই আর সেখান থেকে আমরা বাড়িতে ফিরে আসি দাদা এই ছিল আমার ঘটনা এবং আমার মায়ের সাথে ঘটা একটি ঘটনা যদি এই ঘটনাটি পড়ে শোনাও দাদা তাহলে খুবই ভালো লাগবে ধন্যবাদ অভিজিৎ ঘটনা পাঠানোর জন্য প্রথম ঘটনাটি কেমন লাগলো এটা কমেন্ট করে সবাই জানিও চলে যাব দ্বিতীয় ঘটনায় ঘটনা লিখেছেন সুমন দেবনাথ তিনি লিখেছেন দাদা আমি সুমন দেবনাথ ইউটিউব ঘাটতে ঘাটতে একদিন ভূত এক্সপ্রেসের ঘটনা শুনলাম বেশ ভালো লাগলো তোমার কণ্ঠে ভৌতিক ঘটনা শুনে তাই একটা ঘটনা তোমাকে লিখে পাঠাচ্ছি যদি ঘটনাটি ভালো লাগে দাদা তুমি পড়ে শুনিও তোমার কণ্ঠে ঘটনায় আসা যাক ঘটনাটা আমার স্ত্রীর সাথে ঘটা আমাদের বিয়ে হয়েছিল উনিশশো সালে এবার মূল ঘটনায় আসি বিয়ের আগে আমি কলকাতায় একটি বাড়িতে ভাড়া থাকতাম যেহেতু আমি চাকরি করতাম কলকাতায় তাই একটা ছোট্ট বাড়িতে কম টাকায় আমি ভাড়া থাকতাম একদিন ছুটি কাটাতে আমি আমার দেশের বাড়িতে যাই বেশ কয়েকদিন থাকার পর আমার বাবা মা আমার বিয়ে ঠিক করে দেয় আমাদেরই গ্রামের একটা মেয়ের সাথে আমার বিয়ের পর আমার স্ত্রী আমাদের দেশের বাড়িতেই থাকতো কারণ আমি তাদেরকে বলেছিলাম যে আমি কলকাতায় যেই বাড়িটাতে থাকি সেটা খুবই ছোট এবং সেখানে দুজন মানুষ কোনো মতেই থাকতে পারবে না তাই কয়েকদিন আমার স্ত্রী দেশের বাড়িতেই থাকুক আমি কলকাতায় গিয়ে কয়েকদিনের মধ্যেই একটা অন্য বাড়ির ব্যবস্থা করে তারপর আমার স্ত্রীকে সেখানে নিয়ে যাব। এই কথা বলেই আমি বিয়ে করেছিলাম সেই মেয়েটিকে তো আমি কয়েকদিন পরেই কলকাতায় চলে আসি আমার বিয়ের পরে এবং এক মাসের মধ্যে আমি কম ভাড়ায় একটা বাড়ি খুঁজে পাই তারপর আমি আমার দেশের বাড়ি থেকে আমার স্ত্রীকে নিয়ে সেই নতুন বাড়িটাতে মানে যেটা আমি ভাড়া নিয়েছিলাম দ্বিতীয়বার কলকাতায় সেই বাড়িটাতে আমরা চলে আসি নতুন যে বাড়িটা আমি নিয়েছিলাম ভাড়া আমার স্ত্রীকে নিয়ে থাকব বলে সেই বাড়িটার সব কিছুই ভালো ছিল কিন্তু সেই বাড়িটাতে থাকতে কীরকম যেন একটা অদ্ভুত লাগতো সব সময় মনে হতো ওই বাড়িটাতে আমি আর আমার স্ত্রী ছাড়া আরও অন্য কেউ হয়তো আছে তো আমি আর এইসব নিয়ে তখন বেশি ভাবিনি কারণ একই অনেক কম টাকায় বাড়িটা ভাড়া পেয়েছিলাম আর সংসার চালাতে আমার কোনো রকম অসুবিধাও হচ্ছিল না তাই এসব নিয়ে আমি বেশি ভাবাভাবি সেই সময় করিনি রোজের মতো একদিন আমি কাজ থেকে বাড়িতে ফিরলাম বাড়িতে ফিরতেই আমার স্ত্রী আমার জিজ্ঞাসা করলো যে তুমি কি দুপুরবেলা বাড়িতে এসেছিলে আমি বললাম যে কই না তো আমি কেন দুপুরে বাড়িতে আসতে যাব তখন আমার স্ত্রী আমায় বলল যে আমি দুপুরে খেয়ে শুয়েছিলাম বাইরে থেকে তোমার গলা করে কে যেন আমায় ডাকছিল আমি বাইরে বেরিয়ে দেখতে গেলাম দেখলাম সেখানে কেউ নেই এই কথা শুনে আমি আমার স্ত্রীকে বললাম যে ও সেরকম কিছু না তুমি হয়তো ভুল কিছু শুনেছ আস্তে আস্তে যত দিন যাচ্ছিল আমার স্ত্রী আমায় প্রায় বলতে লাগলো যে এই বাড়িটাতে না একা থাকতে একদমই ইচ্ছা করে না সব সময় মনে হয় কেউ আমার চারপাশে সব সময় রয়েছে এই বাড়িটা পাল্টে ফেলো তুমি আমি বলতাম এখন সাথে সাথে নতুন বাড়ি কিভাবে পাবো তাও আবার এত কম টাকায় একটু অপেক্ষা করো আমি একটা নতুন বাড়ি খুঁজছি আর তাছাড়া তুমি সারা দিন একা থাকো বলে তোমার হয়তো এরকম মনে হয় যদি তার কথা শুনে আমি তখনই সেই বাড়িটা পাল্টে ফেলতাম তাহলে হয়তো এই ভয়ানক ঘটনাটা আর কখনোই ঘটত না তো যাই হোক একদিন রাতে আমি ঘুমাচ্ছিলাম আমার স্ত্রী আমার পাশেই ঘুমাচ্ছিল হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় আমি দেখলাম দরজাটা খোলা আর আমার স্ত্রী আমার পাশে নেই আমি উঠে গিয়ে দেখলাম বাড়ির দরজার বাইরে আমার স্ত্রী মাথা নিচু করে বসে আছে আমি উঠে আমি তখন তাকে ধরে একটা ধাক্কা দিয়ে জিজ্ঞাসা করলাম যে কি গো তুমি এখানে বসে আছো কেন তখন সে কোনো উত্তর দেয় না আমায় আমি ভাবলাম হয়তো শরীর খারাপ লাগছে ওর আমি সাথে সাথে ওকে ধরে ঘরে নিয়ে যাই আর শুয়ে পড়ি পরের দিন সকালে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কি গো তোমার শরীর ঠিক আছে তো তখন সে আমায় বলল যে হ্যাঁ শরীর ঠিক আছে শরীর কেন খারাপ থাকবে এই কথা শুনে তখন আমি ভাবলাম যে যা গিয়ে ওর শরীর যখন ঠিক আছে তখন আর কাজ ছুটি করব না আমি বরং কাজে চলে যাই এই ভেবে আমি চলে গেলাম কাজে কাজ থেকে বাড়িতে ফিরে দেখলাম আমার স্ত্রী বিছানায় শুয়ে আছে ওর শরীরে প্রচণ্ড জ্বর তখন তার এতটাই জ্বর ছিল যে সে রীতিমতো কাঁপ ছিল জ্বরে এই দেখে আমি সাথে সাথে একটা ডাক্তারকে ডেকে আনি বাড়িতে ডাক্তারটি তাকে দেখে কিছু ওষুধ দিয়ে চলে যান রাতে ঘুমিয়ে পড়ার পর আবারও আমার ঘুমটা ভেঙে যায় কিন্তু এইবার আমার ঘুম ভাঙে একটা বিকট কান্নার শব্দে আমার ঘুম ভাঙতে আমি দেখলাম যে আমার স্ত্রী আমার পাশে বসে কাঁদছে আর তার নিজের মাথার চুলগুলো টেনে টেনে সে নিজে ছিড়ছে। আমি তাকে ধরার সাথে সাথে সে আমায় বলে যে তার পুরো শরীর নাকি আগুনে পোড়ার মতো জ্বলে যাচ্ছে আমি ভীষণ ভয় পেয়ে যাই ওর মুখে এই কথাটা শুনে আমি কিছুই বুঝতে পারছিলাম না যে এসব কি হচ্ছে আর কেনই বা হচ্ছে এরকম সেই রাতটা কোনোরকমভাবে কাটানোর পর পরের দিন সকালে আমি আমার স্ত্রীকে বললাম যে চলো তোমাকে কয়েকদিন আমি আমার দেশের বাড়িতে দিয়ে আসি ওখানে আমার বাবা মা সবাই আছেন ওনারা তোমার দেখাশোনা ভালোভাবেই করবে এটা বলার সাথে সাথে আমার স্ত্রী আমার দিকে ভীষণ বড় বড়ো করে চোখ করে তাকিয়ে আমায় বলে যে সে এই বাড়ির বাইরে কোথাও বেরোবে না আমি ভীষণ অবাক হয়ে যাই ওর মুখে এই কথাটা শুনে কয়েকদিন আগেই সে আমায় এই বাড়িটা ছেড়ে দেওয়ার জন্য বলছিল আর আজ হঠাৎ কিভাবে সে বাড়িটা ছাড়তে মানা করছে এই কথাটা ভেবে আমি ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম দিন দিন তার অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল অনেক ডাক্তার দেখানোর পরেও তাকে ঠিক করা যাচ্ছিল না রোজ রাত হলেই তার প্রচণ্ড জ্বর হতো আর সেই এক কথা আমার স্ত্রী আমায় বলতো সে বলতো তার শরীরটা জ্বলে যাচ্ছে যেন তাকে কেউ আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে এরকম মনে হতো তার আমি আর এইসব দেখতে পারছিলাম না নিজের চোখে আমি একদিন কাঁদতে কাঁদতে আমার এক বন্ধুকে এই সব কথা জানাই তখন আমার বন্ধুটা আমাকে বলে যে ঠিক আছে তুই ঘরে যা আর তোর স্ত্রীকে তুই সবসময় চোখে চোখে রাখবি আমি কালকে দুপুরবেলা একজনকে নিয়ে তোদের বাড়িতে যাব এরপর আমার বন্ধুটা তার কথা মতো পরের দিন একটা ওঝাকে নিয়ে আমাদের বাড়িতে আসে সেই ওঝাটা আমাদের বাড়িতে ঢুকতেই বলে দেয় যে এই বাড়িতে একটা আত্মহত্যা করার মেয়ের আত্মা রয়েছে আর সেই আত্মা আমার স্ত্রীকে তার বসে করে রেখেছে যদি খুব শীঘ্রই কিছু করানো হয় তাহলে আমার স্ত্রীকে আর বাঁচানো যাবে না এরপর সেই ওজাটি কিছু মন্ত্র পড়ে আর আমার স্ত্রীর হাতে একটা তাবিজ বেঁধে দেয় তারপর তিনি আমার স্ত্রীকে আর আমাদের সেই ঘর থেকে বাইরে বের করে দেয় এবং তিনি ঘরের ভেতরে দরজা বন্ধ করে পুরো বিশ মিনিট ধরে একা থাকে কিছুক্ষণ পর তিনি বাইরে বেরিয়ে আসে আর আমাকে বলে যে এই ঘরে একটি মেয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে মারা গিয়েছিল ওই মেয়েটা আর কেউ না ওই বাড়ির মালিকেরই মেয়ে আমার স্ত্রীকে সেই আত্মা আর কোনো ক্ষতি করবে না কিন্তু আমাদের সেই বাড়িটা তৎক্ষণি ছেড়ে দিতে হবে এরপর সাথে সাথে সেই বাড়িটা আমরা ছেড়ে দেই আর সেই বাড়িওয়ালাকে আমরা জিজ্ঞাসা করি যে ওই ঘরে সত্যিই তার মেয়ে আত্মহত্যা করেছিল কিনা তখন ওই বাড়িওয়ালা সব সত্যি কথা আমাকে বলে তিনি বলেন যে হ্যাঁ আমার মেয়ে ওই ঘরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে এরপর সেই বাড়িটা ছেড়ে আমরা দেশে ফিরে যাই এবং আস্তে আস্তে আমার স্ত্রী সুস্থ হয়ে ওঠে দাদা এই ঘটনাটি আমি কোনো দিনও ভুলবো না এখন আমাদের কলকাতায় নিজেদের বাড়ি আছে এবং আমরা সেখানেই থাকি আর আমাদের একটা ছেলেও আছে যে এখন কলেজ স্টুডেন্ট এই ছিল ঘটনা দাদা তুমি পড়ে শোনালে আমি ভীষণ খুশি হব এই ছিল দ্বিতীয় ঘটনা চলে যাব বছরের শেষ ঘটনায় ঘটনা লিখেছেন বাংলাদেশ থেকে ইমতিয়াজ তিনি লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া আমি ইমতিয়াজ আমার বাড়ি রাজেন্দ্রপুরে গাজীপুর পার করলেই রাজেন্দ্রপুর পড়ালেখা ঢাকাতেই করেছি কিন্তু চাকরির সুবাদে আমাকে চলে যেতে হয় পাবনা পাবনা শহরের একটি ফার্মে চাকরি হয়েছিল আমার শহরটি আমার কাছে সম্পূর্ণ অপরিচিত ছিল আত্মীয় স্বজন তেমন কেউ ছিল না পরিচিত তাই এক প্রকার বাধ্য হয়ে একটি মেসে গিয়ে উঠেছিলাম বেশ ভালোই চলছিল আমার দিনকাল সকাল হলেই অফিসে চলে যেতাম এবং বিকেলে বেশ কিছুক্ষণ শহরটা ঘুরে দেখতাম তারপর একটা সময় আমি আবার মেসে চলে আসতাম খুব ছোট ছিল আমাদের মেসটা দোতলা একটা ছোট্ট বাড়ির মতো সব মিলিয়ে নটার মতো রুম ছিল সেই মেসে আমি যে রুমটাতে থাকতাম সেই রুমে আমার সাথে আরও দুজন থাকতো সমস্যা ছিল শুধু একটাই বিদ্যুৎ চলে গেলে ওই রুমে আর কিছুতেই থাকা যেত না কারণ ভীষণ গরম লাগত অনেকদিন ধরেই ভাবছিলাম উপরের ফ্লোরের কোনো রুমে যদি থাকা যেত তাহলে ভীষণ ভালো হতো বেশ কয়েকদিন পর ঈদ ছিল তাই আমিও ঢাকাতে চলে আসি ততদিনে অনেক কিছু ঘটে যায় ওই মেসটাতে কিন্তু আমি এইসব ব্যাপারে কিছুই জানতাম না কারণ আমি ঈদের জন্য ঢাকাতে আমার দেশের বাড়িতে ছিলাম ঈদের ছুটি কাটিয়ে যখন আবার চাকরিতে জয়েন করলাম খুব অবাক হয়ে লক্ষ্য করলাম দোতলার একদম পশ্চিম পাশের রুমটি তালা বন্ধ হয়ে পড়ে আছে দেখেই মনটা আনন্দে ভরে উঠল ভাবলাম হয়তো এই রুমটি ছেড়ে দেওয়া হয়েছে মেসটি যে দেখাশোনা করত তাকে বললাম আমি এই রুমটি ভাড়া নিতে চাই এই কথাটা শুনে তিনি এমন অদ্ভুতভাবে আমার দিকে তাকালেন যেন মনে হলো খুব বড় ধরনের কোনো অপরাধ আমি করে ফেলেছি আমি তাকে অনেক বুঝিয়ে বললাম ওই রুমটাতে আমি একাই থাকব কিন্তু তিনি কিছুতেই রাজি হলেন না কি যেন একটা বলতে চাইছিলেন তিনি আমায় কিন্তু তাও তিনি আমায় বললেন না শেষমেশ অনেক বলার পর তিনি রাজি হলেন আর ঘটনার শুরু ঠিক এখান থেকেই সেদিন সমস্ত মালপত্র নিয়ে নিচতলা থেকে উপরতলায় উঠে গেলাম কারণ দুজনের সাথে রুম শেয়ার করে থাকাটা আমার কাছে ভীষণ কষ্টকর হয়ে উঠেছিল নতুন এই রুমটা বেশ বড়ই ছিল বড় বড় দুটো জানালাও ছিল সেখানে নিজের মতো করে আস্তে আস্তে ঘরটা সাজালাম সেদিন আর অফিসে যাওয়া হলো না এতটাই ক্লান্ত ছিলাম যে কখন ঘুমিয়ে পড়েছিলাম এটাও মনে নেই পরের দিন সকালে উঠে তাড়াতাড়ি করে চলে গেলাম অফিসে বিকেলে অফিস থেকে ফেরার সময় ভাবলাম ঘরের জন্য টুকিটাকি কিছু জিনিস কিনে নিয়ে যাই তাই বাজার থেকে হালকা পাতলা কিছু জিনিস কিনলাম তার সাথে বেশ বড় দেখে একটা আয়নাও কিনেছিলাম আমি ছোটবেলা থেকেই আমার আয়না ভীষণ ভালো লাগে তাই এই বড় আয়নাটি আমি কিনলাম দরজা খুলে যখন আমি ঘরে ঢুকলাম তখন প্রায় রাত আটটা বাজে হঠাৎ করেই কেমন একটা গরম বাতাস এসে লাগলো আমার শরীরে একটু অবাক হলাম কিন্তু কিছুক্ষণ পর মনে হলো গরমের দিনে তো গরম হবেই তাছাড়া সারাদিন ঘরের দরজা সব বন্ধ হয়েছিল তাই হয়তো এই গরম বাতাসটা দরজা খোলার সাথে সাথে আমার গায়ে এসে লাগলো কিন্তু আমার অবাক হওয়া তখনও খানিকটা বাকি ছিল কারণ ঘরের আলো জ্বালাতেই যে জিনিসটা আমার চোখে এসে পড়ল তাতে আমি ভীষণ অবাক হলাম যতদূর আমার মনে পড়ে আমি পুরো ঘরটা ভীষণ ভালোভাবেই গুছিয়ে রেখেছিলাম এটা আমার ছোটোবেলার অভ্যাস কিন্তু এখন মনে হচ্ছে যেন পুরো ঘরটা কে যেন এলোমেলো করে দিয়ে গেছে আমি ভাবলাম কোনো চোর ঢোকেনি তো সব কিছু তন্নতন্ন করে খুঁজে দেখলাম দেখলাম সব কিছুই ঠিক আছে তাহলে এই ঘরটাকে এলোমেলো করলো কে কেমন যেন একটা অদ্ভুত খটকা লাগলো মনে তাড়াতাড়ি করে নিজের সেই কেয়ারটেকারটাকে ডাকতে গেলাম কিন্তু শুনলাম তিনি নাকি গ্রামের বাড়িতে চলে গিয়েছে এবং বেশ কিছুদিন নাকি সে সেখানেই থাকবেন আমি প্রতিদিনই বাইরে থেকে খাবার নিয়ে আসি তাই আর বেশি ভাবাভাবি না করে আমি খেয়ে দিয়ে একটা বই নিয়ে শুয়ে পড়লাম কখন যে চোখ বন্ধ হয়ে গেল বুঝতেই পারলাম না মাথার কাছে দক্ষিণের জানালাটা খোলা ছিল আস্তে আস্তে মিষ্টি একটা বাতাস ভেতরে আসছিল অবচেতন মনেই আমি বুঝতে পারছিলাম বাতাসটা আস্তে আস্তে হালকা হচ্ছে রাত তখন কটা বাজে আমি জানি না কিন্তু হঠাৎ আমি অনুভব করলাম কি যেন একটা এসে দাঁড়ালো আমার জানালার সামনে তখনই একটা কান্নার শব্দ ভেসে আসলো আমার কানে সেই কান্নার শব্দটা যেন হৃৎপিণ্ড ভেদ করে ভিতরে ঢুকে যাচ্ছিল ঘুমের মধ্যেও আমি পরিষ্কার শুনতে পেলাম যেন দশ থেকে বারো বছরের কোনো ছোট্ট মেয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাজে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় এই শব্দে জানালার দিকে তাকাতেই দেখলাম সেখানে কিছুই নেই আমি বুঝতে পারলাম এটা আমার কল্পনা ছাড়া আর কিছুই না কিন্তু কেন যেন মনে হলো এটা কল্পনা নয় কারণ বাইরে এক ফোটাও বাতাস নেই কিন্তু আমি পরিষ্কার দেখছিলাম আমার জানালার পাশে বড় যে তেঁতুল গাছটা আছে তার একটা ডাল নড়ে উঠল আমি ভাবলাম হয়তো কোনো পেঁচা ট্যাঁচা ছিল সেখানে আর বেশি কিছু না ভেবে আমি শুয়ে পড়লাম সকালে উঠে আবারও অফিসের উদ্দেশ্যে রওনা হলাম কিন্তু অফিসে বসে সারাদিন শুধু মনে একটাই কথা ঘুরছিল ওইটা কি আসলেই কিছু একটা ছিল আবার কিছুক্ষণ পরে ভাবলাম যে আজকে আমার ঘরটা গুছিয়ে রেখে এসেছি আমার পরিষ্কার মনে আছে আজ আমি গড় গুছিয়ে রেখে এসেছি আজ গিয়ে দেখব সব ঠিকঠাক আছে কিনা একটু তাড়াতাড়ি অফিস থেকে আমি সেদিন বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে কারণ বাইরে তখন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল কোনোরকমভাবে আমি মেসে পৌঁছালাম ঝড় বৃষ্টি থামতে রাত দশটা বেজে গেল মেসে রীতিমতো সবাই ঘুমিয়ে পড়েছিল ঝড়ের কারণে বিদ্যুৎও ছিল না তাই বুদ্ধি করে একটা মোমবাতি কিনে এনেছিলাম রুমের দরজা খুলতেই সেই গরম বাতাস আবারও আমার মুখে এসে লাগল আমি এবার অনেকটা চমকে গেলাম কারণ চারিদিকে ঝড় বৃষ্টির ঠান্ডা আবহাওয়া চলছে কিন্তু এর ভেতর গরম বাতাস কিভাবে আসছে পরক্ষণে ভাবলাম ঘরের দরজা জানলা সবই বন্ধ হয়তো সেজন্যেই সেই গরম বাতাসটা আসছে ওই দিন আমার তেমন খিদে ছিল না তাই খুব তাড়াতাড়ি শুয়ে পড়লাম ঘুমে আমার চোখ দুটো বন্ধ হয়ে আসছিল ঠিক তখনই হঠাৎ আমার মনে হলো রুমের এক কোনায় গভীর অন্ধকার হয়ে এসেছে কারণ আমার মোমবাতিটা তখন প্রায় নিবু নিভু মোমবাতিটি শেষ হয়ে এসেছে প্রায় হঠাৎ সেই আট দশ বছরের মেয়েটির কান্নার শব্দ আমার কানে ভেসে আসলো আমি পরিষ্কার বুঝতে পারলাম আমার ঘরের কর্নারে অন্ধকার জায়গাটাতে কে যেন ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদছে আমি এক লাফ দিয়ে বিছানা থেকে উঠে বসলাম মোমবাতিটা প্রায় শেষ আমি পরিষ্কার দেখলাম ছোট্ট একটা মেয়ে কাঁদ্ধে কাঁদে আমার দিকে এগিয়ে আসছে ভয়ে আমার সারা শরীর যেন বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল আমি দেখলাম মেয়েটির চোখ মুখ দিয়ে রক্ত ঝরছে আস্তে আস্তে মেয়েটি আমার দিকে এগিয়ে আসছে আর কান্নার শব্দটা আরও বেড়ে যাচ্ছে আমি চিৎকার করতে চাইছিলাম কিন্তু মনে হলো কে যেন আমার গলাটা টিপে ধরেছে আমি চেষ্টা করছি কিন্তু পারছি না নিজেকে ছাড়াতে মেয়েটি তখন প্রায় আমার একদম কাছে চলে এসেছে ঠিক তখনই আমি কেমন যেন একটা পচা গন্ধ পেলাম তারপর এভাবে আর কতক্ষণ ছিলাম আমার মনে নেই সকালে উঠে দেখলাম আমার সামনে মেসের সমস্ত লোক জড়ো হয়ে দাঁড়িয়ে আছে আমি হাসপাতালে ছিলাম তখন আমার সারা মুখ দিয়ে লালা বের হচ্ছিল ভয় কাউকে কিছুই বলতে পারছিলাম না কি বলবো তার কোনো ব্যাখ্যাও খুঁজে পাচ্ছিলাম না ততক্ষণে আমার বাড়িতে খবর পৌঁছে গিয়েছিল আমার মা এবং বড় ভাই আমাকে নিতে এসেছিল কিন্তু সেদিন রাতে কি ঘটেছিল তার কোনো ব্যাখ্যা আমি আজও পাইনি পরবর্তীতে আমি যোগাযোগ করেছিলাম সেই মেসের কেয়ারটেকারটির সাথে তার থেকে যতটুকু শুনেছি সেটা জানি কতটা সত্য তিনি বলেছিলেন এই রুমেই নাকি একটি ছোট্ট মেয়েকে নির্মমভাবে ধর্ষণ করে গলা টিপে হত্যা করা হয়েছিল কিছু মানুষ রূপের পশু তারাই এই বাজে কাজটি করেছিল তারপর থেকেই নাকি এই রুমে কোনো মানুষ আজব্দি থাকতে পারিনি কিন্তু ভাবনার বিষয় এই যে এখান থেকে নাকি কোনো মানুষ সুস্থভাবে ফিরে যায়নি একমাত্র আমি সেই ব্যক্তি যার কোনো কিছু হয়নি তারপর আর কোনো দিনই সেখানে যাওয়া হয়নি সেই চাকরিটাও আমি ছেড়ে দিয়েছিলাম এই ছিল দাদা আমার ঘটনা এই ছিল আজকের এপিসোডের কিছু ঘটনা ঘটনাগুলো কেমন লাগলো আমায় কমেন্ট করে জানিও যারা নতুন শুনছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ডেস্ক্রিপশনটা চেক করে নিও সেখানে আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে তোমরা চাইলে সেখানে তোমাদের সাথে ঘটে যাওয়া বা কারো থেকে শোনা কোনো ঘটনা লিখে আমাকে তোমরা পাঠাতে পারো অথবা আমাদের ইমেল আইডি আছে সেখানে তোমরা মেল করে আমাকে ঘটনা পাঠাতে পারো আমাদের মেল আইডি ভূত এক্সপ্রেস নাইন অ্যাট দ্য রেট এখানে তোমরা ঘটনা লিখে আমাকে পাঠাতে পারো ঘটনা লেখার সময় তোমরা তোমাদের নাম এবং লোকেশানটা কিন্তু অবশ্যই মেনশন করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো শুভরাত্রি ভূত এক্সপ্রেস